গরু পাচারের ছক বানচাল গরু পাচারের ছক বানচাল করলো দাঁতন থানার পুলিশে। দাঁতনে 700টি গরু সহ আটক করা হয় 8টি গরু বোঝাই ট্রাক। দাঁতন সীমান্তের ঘটনা, সেখানে উড়িষ্যা থেকে বাংলায় পাচার করার জন্য আনা হচ্ছিল গরুগুলিকে এবং সেই সময়ই গরু পাচারের ছক বানচাল করা হয়। বানচাল করে দাঁতন থানার পুলিশ। গরু পাচারের ছক কষা হচ্ছিল এবং 700টি গরু সহ 8টি গরু বোঝাই ট্রাক আটক করা হয়। যেমনটা জানা যাচ্ছে, উড়িষ্যা থেকে বাংলায় গরুগুলিকে আনা হয়েছিল পাচার করার জন্য এবং সেই সময় সন্দেহ হওয়ায় এই এই ট্রাকগুলিকে আটক করা হয় এবং তারপরেই দাঁতন থানার পুলিশ সেই গরু বোঝাই ট্রাকগুলিকে আটক করে এবং 700টি গরু আটক করা হয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যকান্তি নাগ। সৌম্য, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ, আমি সৌম্যকান্তি ত্রিপাঠী বলছিলাম। সেটা হচ্ছে যে, যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে, দাঁতনের বর্ডারে সোনাকুদিয়াতে যেটা উড়িষ্যা এবং বাংলার যে সীমান্ত, সেই সীমান্তে গতকাল রাত্রে ঢাকা চেকিং পয়েন্টে যখন রাতের অন্ধকারে বেশ কয়েকটি কন্টেনার ও ট্রাকে করে গরু পাচার করা হচ্ছিল এবং গ্রামবাসী, স্থানীয় গ্রামবাসীরা এবং পুলিশ সেই গরু পাচারকে রুখে দেয় এবং যেটা জানা গেছে যে সেইখানে প্রায় 7-8টি ট্রাক ছিল এবং সেই ট্রাকের মধ্যে 600-700 উপরে গরু তার মধ্যে ছিল এবং সেই গরু পাচারকে আটকে দেওয়া হয় এবং পুলিশ সেই যে একদম সীমান্তে যেহেতু হয়েছে সেহেতু জলেশ্বর থানার, উড়িষ্যার জলেশ্বর থানার পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে সমস্ত গরু গাড়িগুলিকে এবং গরু বোঝাই গাড়িগুলিকে। এবং যেটা জানা গেছে যে একজন চালক কাছে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে এই গরুগুলি উড়িষ্যা ভদ্রক থেকে আসছিল এবং ভদ্রকের দিক থেকে এসে এই সীমানা পেরিয়ে বিলদা এলাকাতে গরুগুলি আনলোড হতো এবং সেখান থেকে আবার পায়ে হাঁটিয়ে গরুগুলিকে নিয়ে যাওয়া হতো এবং এই এই একটি যে পাচার হচ্ছিল সেই পাচার রুখে দেওয়া হয়েছে। তবে এই বিষয়টিকে নিয়ে রীতিমত প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তিনি অভিযোগ করছেন যে যেখানে পুলিশের নাকা আছে সেখানে কি করে এতগুলি গরু পাচার এই সম্ভব হয় বা গরুগুলি এ হয়, যদি বা পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় সেই গরু পাচার রুখে দেওয়া হয়েছে। কিন্তু তার দাবি যে দীর্ঘদিন ধরে এই ধরনের গরু পাচার হচ্ছিল এবং সেখানে বিজেপির একটি প্রচন্ড মদত রয়েছে এবং কিছু বিজেপির নেতারা ওইটার সঙ্গে জড়িত এবং তারা বাংলাকে বদনাম করার জন্য গরু পাচারের বিষয়ে নানা ধরনের অভিযোগ তুলছেন। যদি বা এই অভিযোগ পুরোপুরি খণ্ডন করেছেন অরূপ দাস, বিজেপির মুখপাত্র। তিনি বিষয়টি নিয়ে তৃণমূল যে মিথ্যা রাজনীতি করছে এবং তৃণমূল যে গরু পাচার সত্য সেই বিষয়ে তিনি আবার তিনিও পাল্টা অভিযোগ করেছেন। তবে এই মুহূর্তে যে গরু গাড়িগুলি প্রায় 7-8টি গরু গাড়ি এই আটকে দেওয়া হয়েছে সেগুলিকে জলেশ্বর উড়িষ্যার জলেশ্বর থানার পুলিশ সেগুলিকে আটক করেছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে গরু এবং গরু ভর্তি যে লরি সেগুলিকে আটক করা হয়েছে, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোনে প্রতিনিধি। দাঁতন সীমান্ত থেকে সেখানে আটক করা হয় 8টি ট্রাক সহ 700টি গরুকে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে গাড়ির চালক এবং খালাসিকে।